রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। কাল দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আজকের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ করতে চান সংশ্লিষ্টরা। এদিকে বিভিন্ন দাবিতে বাস মালিকরা গণপরিবহনে ধর্মঘট ডাকায় একদিন আগে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন অঙ্কন বিশ্বাস। বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। তবে একদিন আগে থেকেই সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কুড়িগ্রাম অলিপুরতে আছি, বাসবদ্ধ আমি অটো দিয়ে আছি। হ্যাঁ, পুলিশে বাধা দিছিল, আমাদের একটু বাধা দেওয়া হয়, আমরা বাধা অতিক্রম করে রাতের ট্রেনে কালকে গতকালকে চলে আসি। কালকে রাত্রি আমরা আসছি, এখন পর্যন্ত অবশ্য কোনো সমস্যা আমরা রাত্রেবেলা পাই নাই, সুষ্ঠু সুন্দরভাবে আমরা আসছি। এদিকে সমাবেশের আগে রংপুরেও চলছে পরিবহন ধর্মঘট, বন্ধ রাখা হয়েছে 10টি রুটের বাস চলাচল। ধর্মঘটের কারণ হিসেবে অবৈধ যান চলাচল বন্ধ সহ কয়েকটি দাবির কথা জানিয়েছে মোটর মালিক ও পরিবহন শ্রমিকরা। সম্মেলন আছে বিরোধী দলের, সরকারি দলের, আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম, অবনতি হয় না হয়, এখানে আপনারাদের মনে করেন যে যেখানে মেলা দিচ্ছেন, সরকার দলীয় লোকজন মেলা করতেছে, ওইখানেই মনে করেন যে আপনারা বিএনপির সমাবেশ এড়িয়ে দিচ্ছেন, এর প্রেক্ষাপট আমাদের গাড়ি ঘোড়ার পরে আসে। এ অবস্থায় পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু এসে দেখলাম যে বাস স্ট্যান্ড বন্ধ, তাই আমি বিকল্প পথে বগুড়া যাব, বগুড়া থেকে ঢাকা যাব, ভেঙে ভেঙে যাচ্ছে। এতে আপনার মানে কষ্টটা হবে না? একটু তো কষ্ট হবেই, এখন এটা তো মেনে নিতে হবে, দেশের পরিস্থিতি এই অবস্থায় আছে, আমরা কি করতে পারি, সাধারণ জনগণের তো অনেক কষ্ট। এই যে আমাদের দুই দিন থেকে গাড়ি ঘোড়া বন্ধ, অবরোধ চলতেছে আমগোরানে, ঠিক আছে, এই যে এরা সমাবেশ ডাকছে বিএনপির হেলিগে, দুই দিন থেকে আমাদের গাড়ি ঘোড়া বাস ট্রাক কিছুই চলতেছে না রংপুর শহরে। তবে বিএনপির নেতাকর্মীরা বলছেন সব বাধা পেরিয়ে গণসমাবেশ সফল করতে প্রস্তুত জেলা ও মহানগর বিএনপি। এই মহাসমাবেশ ওনার যে ধর্মঘট ডেকেছে, ধর্মঘটের আগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকে রাতেই মাঠ ফুলফিল হয়ে যাবে, আপনারা খবর নিয়ে দেখেন রংপুরে যত মাঠ আছে সব জায়গায় আমরা কিন্তু প্যান্ডেল ট্যান্ডেল দিয়ে আমরা রেখে দিয়েছি, যে সাধারণ মানুষ তাদের বাঁচারও আকুতি নিয়ে এই মহাসমাবেশকে সফল করবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা জাস্ট আগামীকালকের দিনের জন্য অপেক্ষা করেন, দেখবেন আমাদের 2013 সালে যে জনসমাবেশ হয়েছে তার চেয়ে আবার এবারকার মহাসমাবেশ হবে একটা ঐতিহাসিক মহাসমাবেশ হবে। অন্যদিকে আওয়ামী লীগের বিলবোর্ডের উপর বিএনপি গণসমাবেশের বিলবোর্ড টাঙানোয় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। অঙ্কন বিশ্বাস, আরটিভি।